সাগরে গেলে বিলাসিতা জীবন গাড়ি তো আছে সে এক বিলাসী কার যেই পথে যাক না কেন বিলাসিতা জীবন খেলাধুলা করুক সেখানেও এক বিলাসিতা আর সেই বিলাসিতার সাক্ষী হলাম আমি ইনশাল্লাহ আর এই ভিডিওটি পেতে হলে একটু অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ আপনাদের জন্য আসবে এই রিলস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আরবিদের সেই বিলাসিতা জীবন নিয়ে দেখেন আমার এই কারটি আলহামদুলিল্লাহ দেখেন এখন একটি নর্মাল মোডে আছে এখন স্পোর্ট মোডে আছে এখন ট্যারেলা মোডে আছে মানে ট্রলি যখন এই যে জেক্সিগুলো নিয়ে যাই এটা হচ্ছে স্লিপার যখন বৃষ্টি হয় তখন এরপরে আবার আরও অনেকগুলো মোড় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু হ্যাঁ এটা হচ্ছে যখন বালুতে যাবে ড্রপ নিচের সাইডে তখন আবার যখন পাথরের রাস্তার মধ্যে যাবে ভাঙ্গাসুর রাস্তার মধ্যে তখন এই মোড় দিতে হয় এই গাড়িটার অনেক দাম এবং কি এই গাড়িটা চালাইতে অত্যন্ত অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো দেখছেন এই গাড়ির মধ্যে কত কিছু আছে এটা ফোর্ড এটা র্যাফটর অনেক সুন্দর একটা গাড়ি ইনশাআল্লাহ অনেক ভালো লাগে এই গাড়িটির ড্রাইভিং করতে লাক্সারি কার বলে তো একটা কথা ভাই এগুলো সবগুলো হচ্ছে আমাদের মালিকদের গাড়ি এই যে এখন চলে আসলাম সাগর পাড়ে এই গাড়িটা ট্রলি সহকারে জেক্সি সহকারে একদম ফানির মধ্যে নিচে নিয়ে গেলাম তো বাচ্চারা ওখান থেকে এই জেক্সিগুলো ড্রাইভ করবে প্রায় এক দেড় ঘন্টা ইনশাআল্লাহ আপনাদেরকে সব কিছু দেখাবো আর গতকালকে আমি একটা লাইভ করেছিলাম লাইভের মধ্যে কিছু কিছু অংশে আমি দেখিয়েছি তো দেখেন আর এই জায়গাটা হচ্ছে একটা আরবির পার্সোনাল প্লেস বিচ এরিয়া এখানে অন্যরা আসতে পারবে না এটা পাবলিক না এখন এটা আমাদের আরবাফের ফ্রেন্ড এই কারণ এখানে আমাদেরকে অ্যালাউ করছে না হলে তো হয়তো অ্যালাউ করতো না দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কত মনোরম পরিবেশ এই জায়গাটা সব জায়গায় সুন্দর কিন্তু এটা তো একটু প্রাইভেট জায়গা এই জন্য বেশি মানুষ দেখা যাচ্ছে না এই কারণেই হয়তো এমনটা লাগতে পারে এখানে এই আরবির ফিশিং বোর্ড আছে জাহাজ আছে এখানে আসি এটা পার্ক করা হয় এখন পরবর্তীতে আমার এই গাড়িগুলো আমি উপরে থেকে নিয়ে আসলাম এবং ওই সময় আমি একটু লাইভ করেছিলাম যদিও সেই লাইভটি তো এখানে আনা যাবে না ইনশাল্লাহ তাদের কাছে অনেক ভালো লাগবে ওই লাইভটি যদি দেখেন দেখেন এই জেক্সিগুলো এটা যখন আমি উঠিয়েছি উপরে অনেক ভালো লাগলো তাদের এই কাজের সাথে জড়িত হয়ে আমার নিজের কাছেও পার্সোনালি অনেক ভালো লাগে এবং কাজেও এনজয় করা হয় আর দেখেন এটা হচ্ছে বাউন্স বাচ্চাদেরকে আবার সন্ধ্যা এখানে খেলাধুলা করার জন্য নিয়ে আসছি এখানে সবাই তার তার মন মতে খেলাধুলা করে তবে এখানে আবার ফিস পে করতে হয় ফ্রি না এখানে ফার আওয়ার ওয়ান হান্ড্রেড সিক্সটি ফার আওয়ার ওয়ান হান্ড্রেড সিক্সটি হলে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার টাকার কাছাকাছি বুঝছেন এই যে দেখেন কোনো ব্যথা পাওয়ার কোনো চান্সে নাই সবগুলো হচ্ছে রবার স্পঞ্জ এই যে মেয়ে বাচ্চাটা কীভাবে কতটুকু উপরের দিকে যাচ্ছে দেখছেন আসলো এই আরবিদের বাচ্চাদেরকে তারা সবসময় মোবাইল দিয়ে রাখে না এরা কিন্তু বাইরে খেলাধুলাও করে কিন্তু আমাদের বাচ্চারা বেশিরভাগ সময় এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে বুঝছেন তারা কিন্তু সেই হারে এখনও মোবাইলের প্রতি সেই আসক্ত নয় তাদেরকে সবসময় খেলাধুলার মধ্যে রাখে যদিও চায় তারা কিন্তু মোবাইল নিয়ে চব্বিশ ঘন্টা পড়ে থাকতে পারে কিন্তু তারা সেটা করে না কিন্তু আমাদের বাচ্চাদেরকে তো বিলকুলও মানানো যায় না তারা মোবাইল ছাড়া তো কোনো কিছুই বুঝে না বুঝছেন দেখছেন এখানে এই যে এটা আমাদের মালিকের ছেলে আমাদের বয়সের ছেলে এই ছোটোটা আর ওটা ওর ফ্রেন্ড ছিল ওই মেয়ে বাচ্চাটা তো এখানে সবাই এই খেলাধুলা করে দেখছেন আবার বড়রাও খেলাধুলা করে বড়দের একটু জায়গা আলাদা ছোটদের জায়গা আলাদা আবার ছোটরা যদি আসে তাহলে বড়রা কিন্তু সরে যায় এখান থেকে দেখছেন কী যে একটা ডান্স দিতেছে উড়ে দৌড়ে আরে বাপরে বাপ এতের অবস্থা দেখেন সব ধরনের খেলাধুলা আছে আর যারা যারা এভাবে লাফাইতে চান তারা চলে আসেন দুবাইতে